রাজনীতির সভা করি না, করছি না, সম্পূর্ণ বেদ ভিত্তিক সভা। এই বেদের কথায় আছে, বেদ থেকে ধর্ম, যেই ধর্মের কথা এখানে বাংলা ভারতবর্ষে অনেক রকমের কথা, উপদেশ, নির্দেশ, অনেক মহাপুরুষের আদেশ, উপদেশ, নির্দেশ, অনেক কথা আছে যা অনেকেই পালন করিয়া চলছেন, চল। কিন্তু কথা হল, আমি অঙ্ক ভালোবাসি তো, গণিতের নিয়মে চলি, এই প্রাকৃতিক গণিতের নিয়মে আমি চলি। সুতরাং গণিতের ফলটাই আমি আজ দেখি। অঙ্ক কে কতক্ষণ বসে করলো সেটা কথা নয়, অঙ্কের ফলটি মিলল কি না সেটাই হলো বড় কথা। কে কত বছর চেষ্টা করছে, অঙ্ক করছে, যোগ করছে, বিয়োগ করছে, পূরণ করছে, ভাগ করছে, করছে করছে, আমি দেখব খাতা, খাতায় দেখব ফলটি মিল আছে কিনা। আজকের যে সমাজের ধর্মের যে ব্যবস্থা, এই ব্যবস্থার দিকে তাকালে অঙ্কের মিলটি খুঁজে পাওয়া যাচ্ছে না। অঙ্কের যেটা মিল থাকবে সেই কথাটি হবে এক, এক তো দেখতে পাচ্ছি না। নানা দল, নানা সম্প্রদায়, নানা ভাগ, নানা জাতি সমাজে আজ ছড়িয়ে আছে। অঙ্কের ফল হল সমাজের অভাব দূর করা, এটা ধর্মের। ধর্মে কি কি আছে? ধর্মে শুধু এই কথাই নয় যে স্বর্গে গিয়ে সুখভোগ করবে, দেবদেবতাদের মাহাত্ম্য কীর্তন করবে, ধ্যান ধারণা করে জপ তপ করবে, ঘর থেকে বার হয়ে সন্ন্যাসী হয়ে যেতে হবে, এই কথাগুলো আমি বেশি বলতে ইচ্ছুক এখন নই। তার আগে বলতে চাই, দালান প্রাসাদ তৈরি করবে 20 তালা, 10 তালা, 10টা তালা তৈরি করতে হলে তার উপরের দিকে তখন কেউ তাকাবে না। যখনই শুনবে যে 10 তালা তৈরি করবে, তখন সবাই এসে মাটির নিচের দিকে তাকায়, কেউ তো উপরের দিকে তখন তাকায় না। তার কারণ, 10 তালার ভার বহন করতে পারে তার জন্য ব্যবস্থা, জন্য যেই ব্যবস্থা করা দরকার সেই ভিত দেখতে হবে, সেই ভিত এমনভাবে তৈরি করতে হবে যে 10-20 তালা যাতে বহন করতে পারে। তাই সবাই মাটির নিচের দিকে তাকায় প্রথম। তাই প্রথম কথা যদি বলি যে সিদ্ধি মুক্তির কথা, নির্বাণ নির্বিকল্পের কথা, ধ্যান ধারণার কথা, যোগ তপের কথা, তবে হঠাৎ যেন 20 তালা 50 তালার কথা বলা হয়ে গেল। তালার সন্ধান নাই, তালার খোঁজ নাই, তালার কিছুই নাই, শুধু কথাগুলো বলে গেলে তো আর তালাতে বাস করা যাবে না। তার আগে, যাতে তালাতে বাস করা যায়, তার আগের কথাগুলো জানা দরকার। সেটাই হল বেদ। বেদ বলেছেন, যাবনভি সপরভি তম্ভারতি শাস সংঘাপারতম জগৎভি অপরুভতং জনহি সাসরং জাতমভি সরধাসরণ বীরুহরাধি সরারথি সংহ জনতি সসর তন্তিমাহ জনতো হরাধ সাতিতম জাতিরতাম। ধর্মের যেই দেবদেবতাদের আমরা পুজো করি, যাদের বিগ্রহ রূপে মঠ মন্দিরে রাখছি, সেই দেবতারা কি বলছেন? দেবতারা বলছেন, শাস্ত্রে বলছেন, বেদ বলছেন, প্রকৃতির নিয়মের গাথায় বলছেন, গাণিতিক নিয়মের ধারায় বলছেন, কি বলছেন? যে তোমরা সবাই এক হও, এক জাতি হও, এক নীতিতে বাস করো,
যাহা প্রত্যক্ষ তাহা অগ্রিম বিশ্বাস করো, যাহা অপ্রত্যক্ষ যাহা তোমাদের গোচরে নেই সেই কথাগুলো হঠাৎ মেনে বসো না, যাহা দেখতে পাচ্ছ না যাহা জানতে পাচ্ছ না সেই কথাগুলো সহজে মেনে নিও না। সেই কথাই মানবে যাহা প্রমাণে রয়েছে, প্রমাণ করা যায় প্রমাণ দেওয়া যায় সেই কথাগুলি সহজে মেনে নেওয়ার চেষ্টা করবে। সুতরাং স্বর্গের কথা প্রমাণে নাই, মৃত্যুর বলে আত্মার কথা প্রমাণে নাই, গ্রন্থে আছে শাস্ত্রে আছে মহান অবতারের সাধকদের মুখে মুখে রয়েছে, প্রমাণে যাহা আনতে পারে নাই বেদ বলেছেন বাসুবার্তবিষাবাসংঘাশিষচরণং, সেই কথাগুলো সহজে আগে মেনে নিও না। সুতরাং থাকতে থাকে থাকো আগে মান আগে মেনে নেওয়ার চেষ্টা করো ওগুলিকে কি করে মানা যায়, যে মৃত্যুর পরে আত্মা কোথায় যাবে, আত্মার কি গতি, এই কথাটা যে আমি বলবো, এই কথাটা যদি আমি বলতে যাই আমার সন্তানদের কাছে শিষ্যদের কাছে ভক্তদের কাছে তাহলে আমার ঠকানো হবে। কেন ঠকানো হবে, তারা জানলো না শুনলো না বুঝলো না, কোথায় কি আছে জানে না, মৃত্যুর পরে কে কোথায় আছে জানে না, পূর্বপুরুষরা কত প্রত্যেকের বাড়িতে পূর্বপুরুষরা কত চলে গেছেন, একজনও এসে তো দরজায় ধাক্কা দিয়ে এসে দাঁড়ায়নি যে এই দেখ আমি তোর বাবার ঠাকুর দাদা, কেউ তো এসে বলেনি বা কেউ এসে বলেনি আমি তোর ঠাকুমা, তাহলে না হয় বোঝা যেত যেন মৃত্যুর পরে এগুলি ঘোরাঘুরি করে। যেগুলো কথায় বার্তায় গল্পে ছন্দে বন্ধনা রয়েছে সেই কথাগুলো আমি সহজে কারো কাছে বলতে ইচ্ছুক নই, যাহা প্রমাণ দেওয়া যাবে না প্রমাণে আনা যাবে না। সুতরাং সেই কথাগুলো আমি বলি না যে নাই, বলি না যে আছে, বলছি শুধু কথাগুলি থাক, ওই কথাগুলো রেখে দেওয়া হোক, তার আগের কথাগুলো আমাদের যাহা প্রয়োজন সেইভাবে আমাদের কাজ করা উচিত। সেই কথাগুলো কি, যাহা দেখতে পাচ্ছি ধর্মের কথা বলছে, মঠ মন্দির আছে, সাধু সন্ন্যাসীদের অভাব নাই, গুরু মহানদের অভাব নাই, প্রচুর রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি খাতায় দেখছি অঙ্কে আর মিলছে না। কেন, ধর্মের কথা আছে অভাব থাকবে না, আর এখনকার ধর্মের কি কথা, চরম অভাবে বাস করছে। দেখে নিও কি মিলিয়ে নিও, অঙ্কে মিলল না। ধর্মে আছে যে সমান, তোমার বাল বাচ্চারা সবাইয়ের বাল বাচ্চারা একই আসন সমান অধিকারে থাকবে, অধিকার থেকে কেউ বঞ্চিত হবে না। তাহলে দেখা যাচ্ছে তোমার বাল বাচ্চাদের খাওয়া দিতে পারছ না, আশ্রয় দিতে পারছ না, পোশাক বস্ত্র দিতে পারছ না, এবং শিক্ষার ব্যবস্থা ঠিক মতন করতে পারছ না, ভালো মতন খাওয়া দাওয়া দিতে পারছ না, তাহলে বলো, কিন্তু তোমারই সামনে আরেকজনের বাল বাচ্চারা দেখতে পাচ্ছ গাড়িতে যাচ্ছে, ভালো খাওয়াচ্ছে, ভালো স্কুলে পড়ছে, হ্যাঁ ভালো জামা কাপড় করছে, তোমরা চোখের সামনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তাহলে দেখা যাচ্ছে বৈষম্য এখানে আছে, এক গোষ্ঠী ভালোভাবে সমাজের বুকে রয়েছে আর এক গোষ্ঠী নিঃশেষ হয়ে যাচ্ছে, অঙ্কে মিলল না। কথা হলো এই দুনিয়ায় বাংলা ভারতবর্ষে পৃথিবীতে সকলের বাল বাচ্চারা সমানভাবে সমান অধিকার নিয়ে সবাই শিক্ষা দীক্ষা সব দিকের ব্যবস্থা থাকবে সমান, পাচ্ছ তোমরা ঠিকভাবে বলো, মোটেই না, একেবারে উল্টো এখানকার, তাহলে অঙ্কে তো মিলল না। ঘুম থেকে উঠছে দেখো রেশনের পয়সা নাই, টাকা নাই, বাল বাচ্চাদের স্কুলের বেতন দিতে পারছ না, জামা কাপড় দিতে পারছ না, ভালো খাওয়াতে পারছ না, কিচ্ছু করতে পারছ না, তাহলে এই বাল বাচ্চার সৃষ্টি হওয়ার কি মানে আছে বলো, শুধু বাড়াতে পারলেই তো আমরা মানুষ নয়,
তার সাথে সাথে ব্যবস্থার জন্য কি প্রতিকার করছো আমরা করছি বলো। সুতরাং এই যে ব্যবস্থা চলছে আজকের সমাজের ব্যবস্থা, এই ব্যবস্থা হচ্ছে এক শ্রেণী এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে নিষ্পেষিত করছে, শুষে মারছে, এইটাই দেখতে পাচ্ছি চারিদিকে হাওয়া। সুতরাং এই হাওয়া যদি বইতে থাকে, এই হাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করার মাধ্যমে ব্যবস্থামূলক কাজ আমরা কোনো করছি কিনা দেখো, কিছুই না। আমরা দুর্বল, আমরা ভীতু, আমরা কাপুরুষ, রাস্তায় পড়ে ফুটপাতে পড়ে মরণকে বরণ করছি, তবু আমরা হামলা করতে শিখি না এই বাঁচবার জন্য। বাঁচতে হলে, বাঁচাতে হলে যার দরকার সেই পরিমাণ আমরা কোনো রকম কোনো কিছু করছি না। সুতরাং ধর্মে তো বাঁচাতেই পাচ্ছে না, এই কি ধর্ম? আজকের সমাজের হাজার হাজার সাধু সন্ন্যাসী গুরু মহানবতার অমুক নন্দ তেমুক নন্দ অমুক ব্রহ্মচারী